नमस्कार बंधुरा, आमी सोनाली और आपनारा देखछेन गार्डेन प्याराडाइज। आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। तो बंधुरा, आज के आरेकटी सम्पूर्ण नतून भिडियो निये आपनादेर सामने हाजिर होयेछि। आज के आमी जे विषय भिडियो करते चलेछि सेटी एकटी गोलाप गाछ सम्पर्के। तो एटा अक्टोबर मासेर शेष होते चलेछे, सामने शीत। ता शीतकाले आमरा जदि एई गाछे प्रचुर परिमाणे फुल पेते चाहि तार जोन्नो किन्तु एखन थाकते आमादेर एई गाछे विशेष परिचर्या करते हबे। तो की की परिचर्या करले एई गाछे आमरा प्रचुर परिमाणे फुल पाबो सेई विषय आजके आमि तुले धरते चलेछि। तो आमार काछे पाँचटा गोलाप गाछ आछे। तो एई गोलाप गाछगुलो एतदिन किन्तु अजत्ने पड़েছিলো, जेहेतु गरमकाले आमरा एर थेके खूब बेशी फुल पाबो ना, तार जोन्नो सेरकम विशेष परिचर्या किन्तु करिनि। तो देखते पाच्छेन एई जे गोलाप गाछगुलो रयेछे एते किन्तु आगाछाओ तैरि हये गेछे। तो एई मुहूर्ते किन्तु आमादेरके एई गाछगुलोके जत्न करे सुंदर करे आरो बड़ो करे तुलते हबे, जाते सामनेई आमरा प्रचुर परिमाणे एर थेके फुल फोटाते पारि। तो चलुन देखे नेওয়া যাক কি কি ভাবে এই গাছের যত্ন আমরা নেব। প্রথমেই আমি কি করব, প্রথমেই এই গাছের গোড়ায় যত আগাছা আছে সেইগুলোকে আগে ফেলে দেব। বর্ষার জল পেয়ে এই গাছের গোড়ায় কিন্তু শ্যাওলা বলুন বা এই যে আগাছা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে। তো এইগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সমস্ত আগাছাগুলো এক এক করে এর ভেতর থেকে পরিষ্কার করে নেব। আর যে শ্যাওলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই সময় গোলাপ গাছের বিশেষ খাবারও দেওয়ার প্রয়োজন আছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় গোলাপ গাছে একদম নিচের অংশ থেকে কিছু ডালপালা বের হয়, সেই ডালপালাগুলো কিন্তু এই গাছের পক্ষে ক্ষতিকারক। সেইগুলো দেখতে পেলে অবশ্যই আপনারা কেটে দেবেন। এই যে দেখুন, এতদিন আমি খেয়াল করিনি, এইখান থেকে একটা ডাল বেরিয়ে কতটা লম্বা হয়ে গেছে। এই ডালটায় কিন্তু কোনো সময় ফুল হবে না, আর এই ডালটা থাকলে মেন যে গাছটা সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই ডালটা দেখবেন সব সময় এই যে সাত পাতা হয়, সাত পাতার কোনো ডাল নিচের অংশ থেকে যখনই বের হবে সেইগুলো কিন্তু কেটে দিতে হবে। তো আমি এখন এই ডালটাকে কেটে দেব। এই ডালগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে। যেহেতু ডালটা একটু মোটা হয়ে গেছে কাটতে একটু অসুবিধা হচ্ছে, কচি অবস্থায় কিন্তু হাত দিয়েই ছিঁড়ে ফেলা যায়। তো দেখতে পাচ্ছেন এই ডালটা আমি কেটে দিলাম। এছাড়াও গাছে যে শুকনো ডালগুলো থাকবে সেগুলোকেও ছেঁটে দেবেন। আর গাছের কিছু কাটাই ছাটাইও কিন্তু এই সময় করতে হবে। এই গাছটা আমার অনেক পুরনো, তাই কিছু ডালপালা একটু বেশ হাড় পুনিংই করে দিচ্ছি। যখনই ডাল কাটবেন একটা জিনিস মনে রাখবেন, কখনো এইভাবে সোজাভাবে কোনো গাছের ডাল কাটবেন না, সবসময় এরকম এইভাবে তেরচা করে ডালটা কাটবেন। দেখতে পাচ্ছেন কীভাবে আমি ডালটা কাটলাম, এইভাবে কাটতে হবে। এটি হচ্ছে আমার একটি মিনিয়েচার গোলাপ। এই গাছটাতে থোকায় থোকায় কিন্তু ছোট ছোট ফুল আসে। এই সময় আমরা যদি এই গাছের ডালপালা কেটে দিই খুব শীঘ্রই কিন্তু কচি কচি ডালপালা আবার বের হবে, আর তার থেকে কিন্তু ফুল হবে।
একটা জিনিস মনে রাখতে হবে, যে অংশ থেকে আপনারা কাটিং করছেন সেই জায়গাটা কিন্তু কখনো এইভাবে ফেলে রাখবেন না। ডাল কাটা হয়ে গেলে সেখানটায় যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে অংশটাকে ঢেকে দেবেন, নালে কিন্তু ফাঙ্গাস। ডালপালা কিন্তু ছেঁটে দিয়েছি, আর যে শুকনো মরা ডাল ছিল সেগুলোও কিন্তু কেটে ফেলেছি। এবার যে কাটা অংশগুলো আছে সেইগুলোকে আমার কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। এবার একটা পাত্রে আমি ফাঙ্গিসাইড কিছুটা গুলে নেব। এই যে কাটা অংশগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু সমস্ত এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে, আপনারা কিন্তু রান্নাঘরে যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো করেও, হলুদ গুঁড়োও এরকম জলে গুলে লাগিয়ে দেবেন, তাহলে কোনো ফাঙ্গাসের আক্রমণ কিন্তু এইসব জায়গাতে সচরাচর হবে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশে কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, যে সমস্ত জায়গাটা কেটেছি সম্পূর্ণ অংশে। এইবার আমাদের কি করতে হবে, গাছের গোড়ার কিছুটা মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে। যদি দেখেন গাছের শেকড়গুলো খুব বেশি পরিমাণে টাইট হয়ে গেছে মাটির মধ্যে আটকে, তবে কিন্তু আপনারা কিছুটা অংশ খুঁড়ে মাটিটাকে চেঞ্জও করে দিতে পারেন এই সময়, অথবা যাদের রিপটিং করার প্রয়োজন আছে অবশ্যই করে নিতে পারেন। তো আমার এখন এই গাছ রিপোর্টিং করার মতো অবস্থায় আসেনি, তাই আমি কিছুটা মাটি এখানে ভালো করে খুঁড়ে নিলাম। এবার এই মাটিগুলোকে ধার থেকে ভালো করে ওপর দিকে এইভাবে তুলে দেবেন। ভালো করে ওপর দিকে এইভাবে তুলে দেবেন। এখানে কেন তুলে দিলাম, আমি এই অংশটার মধ্যে এখন যে খাবারটা তৈরি করব সেই খাবারটা কিন্তু দেব, তারপরে আবার এই মাটিটাকে চাপা দিয়ে দেব। এবার বন্ধুরা আসি, আমরা কি খাবার ব্যবহার করব। এখানে আমি নিয়েছি, আমি যে মিক্সার তৈরি করে রেখেছিলাম সেই মিক্সারটা নিয়েছি। আমি এখানে একটা টবের মতো আপনাদের বলছি, এখানে নিয়েছি আমি দুমুঠো মিক্সার, তার সাথে নিয়েছি ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো কিন্তু এই গোলাপ গাছের পক্ষে খুবই উপকার। এখানে নিয়েছি নিম খোল, আমার এই মিক্সারের সাথে নিম খোল মেশানো ছিল না, যেহেতু আমি এটা আম গাছের জন্য তৈরি করেছিলাম তাই এখানে নিম খোলটা আমি এক্সট্রা আলাদাভাবে নিয়ে নিয়েছি। এক চিমটে নিয়েছি কলিচুন, কলিচুনটা বিশেষ করে দেওয়ার প্রয়োজন আছে, যেহেতু গোলাপ গাছ খুব অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই আমি এক চিমটে কলিচুন নিয়েছি। আর নিয়েছি চা পাতা সার, চা পাতা সারও কিন্তু গোলাপ গাছের পক্ষে খুবই ভালো। এই সমস্ত উপাদান ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমি একটা টবে প্রয়োগ করব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার নিয়ে চারপাশে এই গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি।
এইভাবে চারিদিকে দিয়ে দিলাম। দিয়ে এবার উপর থেকে যে মাটিটাকে তুলে রেখেছি সেটাকে আবার চারপাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। দেখতে পেলেন বন্ধুরা কিভাবে আমি সারটাকে দিলাম। এবার উপর থেকে ভালো করে জল দিয়ে দেব। যেহেতু গাছের ডালপালাগুলো আমি কেটেছি, তাই এই গাছটাকে কিন্তু এখন দু তিন দিন আমি ছায়া জায়গায় বা পুরো ছায়া না সেমি সেডে রেখে দেব। দু তিন দিন পরে আবার আমি এই গাছটাকে ফুল সানলাইটে দিয়ে রাখব। এক সপ্তাহ পরেই দেখতে পাবেন এই গাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরিয়ে। যেহেতু গোলাপ গাছ খুব অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই আমি এক চিমটি কলিচুর নিয়েছি আর নিয়েছি চা পাতা সার। চা পাতা সারও কিন্তু গোলাপ গাছের পক্ষে খুবই ভালো। এই সমস্ত উপাদান ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমি একটা টবে প্রয়োগ করব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার নিয়ে চারপাশে এই গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে দিয়ে দিলাম। দিয়ে এবার উপর থেকে যে মাটিটাকে তুলে রেখেছি সেটাকে আবার চারপাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। দেখতে পেলেন বন্ধুরা কিভাবে আমি সারটাকে দিলাম। এবার উপর থেকে ভালো করে জল দিয়ে দেব। যেহেতু গাছের ডালপালাগুলো আমি কেটেছি, তাই এই গাছটাকে কিন্তু এখন দু তিন দিন আমি ছায়া জায়গায় বা পুরো ছায়া না সেমি সেডে রেখে দেব। দু তিন দিন পরে আবার আমি এই গাছটাকে ফুল সানলাইটে দিয়ে রাখব। এক সপ্তাহ পরেই দেখতে পাবেন এই গাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর কচি কচি পাতা বের হচ্ছে এবং কিছুদিন বাদ থেকে আবার নতুন কুড়ি আসা শুরু করবে। এইভাবে আমি পরের যে গাছটা আছে সেই গাছটারও কিন্তু ডালপালাগুলো কাটিং করে আর সার প্রয়োগ করে দেবো মাটির গোড়ার সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে। অযত্নে থাকলে কিন্তু এই গাছের গোড়ায় সহজেই আগাছা জন্মে যায়। এই অক্টোবর মাস হচ্ছে কিন্তু আদর্শ সময় গোলাপ গাছের বিশেষ পরিচর্যা করার। তা এই সময় আপনারাও এইভাবে আপনাদের গোলাপ গাছের পরিচর্যা করবেন, দেখবেন গাছ ভরে কিন্তু এই শীতে আপনারা ফুল পাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখছো এখনও সাবস্ক্রাইব করে নি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।